ইস, দেখ জুতাটাই কাদা লেগে গেল, এখন কি করি? ওই তো সামনে একটা পুকুর, যাই জুতোটা ধুয়ে নি। বৃষ্টির জন্য এমনিতেই দেরি হয়ে গেল, তার উপরে জুতায় কাদা, ফার্স্ট পিরিয়ডটা না মিস হয়ে যায়। আমার কলমটা পড়ে গেল, এটা কি হলো? আমার এত শখের কলম, আমি তো সাঁতার পারি না, কাউকে তো দেখছি না, এখন কি করি? আমার কলম। ব্যাপার ছোট সোনামণি, তুমি এমন করে কাঁদছো কেন? কে তুমি? আমি মিঠা, স্কুলে পড়ি, আমার জুতায় না কাদা লেগে গিয়েছিল, সেই কাদা ধুতে গিয়ে আমার প্রিয় কলমটা পকেট থেকে পানিতে পড়ে গেছে। ভাই মিঠা, তোমার একটা কলমই তো পানিতে হারিয়েছে, তার জন্য এত কান্নাকাটি করছো কেন? পরি দিদি, পরি দিদি, তুমি তো জানো না এই কলমটা কোনো সাধারণ কলম না। সাধারণ কলম না মানে কি? এই কলমটা আমি স্কুলে গত বছরের সেরা ছাত্র হিসেবে পুরস্কার পেয়েছিলাম। এই কলম আমার জীবনের চেয়েও দামি, অনেক প্রিয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আর কেঁদো না, একটু অপেক্ষা করো, এই তো আমি আবার আসছি। দেখো তো ভাই, এটা কি তোমার কলম? না না, আমার কলম তো এত বড় আর সোনার তৈরি না, এটা আমার কলম না। ও আচ্ছা আচ্ছা, এটা তোমার কলম না, আচ্ছা ঠিক আছে, আবার একটু অপেক্ষা করো, এই তো আমি আবার আসছি। আমার কলমটা যেন পরি দিদিমণি খুঁজে পায়। দেখো তো, এটা কি তোমার কলম? আরে না না না, রূপার কলম হবে কেন, আমার কলম তো সাধারণ কলম। তুমি কি আমার কলম খুঁজে পাচ্ছ না, নাকি আমার সাথে ঠাট্টা করছো? ও, এটাও তোমার কলম না, আচ্ছা ঠিক আছে, আর একটু অপেক্ষা করো, আমি আবার চেষ্টা করে দেখছি। ভালো মানুষ, সৎ মানুষ, তোমার মনটা অনেক ভালো, তোমার সততায় আমি খুব খুশি হয়েছি, তোমার সততায় খুশি হয়ে আমি তোমাকে এই সোনা আর রূপার কলম দুটি উপহার দিলাম। না 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 না,
আমি সোনা রূপার কলম নিতে পারবো না, আমার মা বকা দিবে, স্কুলের টিচার খারাপ বলবে, বন্ধুরাও খারাপ বলবে। না পড়ে দিদিমণি, স্কুলে পাওয়া পুরস্কার কলমটা ফিরে পেয়েছি তাতেই আমি অনেক খুশি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমি আসি, বাই। মিঠা, তুমি সত্যি মিঠা। বুঝলি, আমি ওই সোনা আর রূপার কলম না নিয়ে ধন্যবাদ দিয়ে চলে এসেছি। এই কি বলছিস, সোনা রূপার কলম না নিয়ে তুই চলে এলি? হ্যাঁ, আরে ওই কলম দুটি তো আমার নয়, অন্যের জিনিস আমি আনবো কেন? তাহলে তো তোরা আমাকে খারাপ বলবি না? হায় হায়, তোর মতো বেকু বুদ্ধু দুনিয়াতে আর একটা আছে কিনা সন্দেহ। ইস, সোনার কলম রূপার কলম, এরকম সুযোগ মানুষের জীবনে কবার আসে? মিঠা, তুই বলছিস তোর কলম পানিতে পড়ে যাবার পর তুই পুকুর পাড়ে বসে কাটছিলি? হ্যাঁ হ্যাঁ, আমার না খুব কান্না পাচ্ছিল, কি আর করার ছিল বল? তোর কান্না দেখে জলপুরি পানি থেকে উঠে আসে? আচ্ছা, পরিতা প্রথমে কিসের কলম দেখিয়েছিল রে? সোনা, সোনার তৈরি কলম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মিঠা, জলপুরি প্রথমে সোনার কলম নিয়ে এসেছিল না? হ্যাঁ, সোনার কলম। কেন জিজ্ঞেস করছিস রে? না, এমনি। আচ্ছা, সোনার কলম ফিরিয়ে দেওয়ার পরে কিসের কলম এনেছিল? রূপার কলম। ও, সোনার কলম না নেয় রূপার কলম এনেছিল? তাহলে সোনার কলম যদি তুই নিতি, রূপার কলম আর আনতো না। আবার রূপার কলম নিলে শিশি কম দামে সাধারণ কলম আনতো না, তাই তো? আমি তো ঠিক বুঝতে পারছি না, এটা নিয়ে তুই এত ভাবছিস কেন? না না, কিছু না। আর যদি প্রথমেই সোনার কলমটা নিয়ে নিতি, তাহলে রূপা বা সাধারণ কলমের ব্যাপারটা ঘটতই না, তাই না? কি আবোলতা বলছিস! আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, তুই বাড়ি চলে যা, আমি একটু পর আসছি। কেন রে, তুই কি করবি? উফ, আমার একটা কাজ আছে, এক জায়গায় যেতে হবে, তুই যা তো। তোর আবার এখন কিসের কাজ? ওহো, আছে আছে, তুই 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 তোর দিকে যা, আমি এই দিকে যাব। ক্ষুধা লাগেনি? বাড়ি যাবি কখন তুই? তুই চিন্তা করিস না তো, একটু একটু পরেই যাব, তুই যা। আচ্ছা আচ্ছা, আমি তাহলে গেলাম। হ্যাঁ, তাড়াতাড়ি আসিস, দেরি করলে কিন্তু খেলাটা মিস হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, দেরি করবো না বাবা, তুই যা তো যা। মিঠাটা কি বোকা আহম্মক, সোনা রূপার কলম পেয়েও হারিয়ে ফেললো, আনলো না, নিজের ভাগ্য নিজে ফেরালোই না। আরে, সৎ হয়ে ভালো হয়ে কি লাভ? সৎ থেকে সারা জীবন কষ্ট করতে বাবা আমি পারবো না। আচ্ছা, আমার কলমও যদি পানিতে পড়ে যায়, পড়ে কি তখন আসবে? সোনা রূপার কলম কি দেখাবে? একবার পরীক্ষা করে দেখলে হয়, আর যদি লেগে যায়? এই পুকুর ঘাটের কথাই তো বলেছিল মিঠা, এই পুকুরের পানিতে পড়ি আছে, এতদিন আমরা জানতেই পারিনি, আশেপাশে কেউ নেই, এই ফাঁকে আমি পরীর কাছে যাই। আমার কলমটা পানিতে পড়ে গেল, এখন আমি কি করি? আমার কলম।
বোকা, কাঁদছো কেন তুমি? আমার কলমটা পানিতে পড়ে গেছে, এখন আমি কি করব? পুকুরে তো অনেক পানি, আমি সাঁতার জানি না, কি করে কলম তুলবো? এখন আমি কি করি? আমার কলম! একটা মাত্র কলমের জন্য এত কান্নাকাটি করছো? কলম হারিয়েছি শুনলে মা অনেক রাগ করবে, মারবে। আমার মা খুব রাগি। তাছাড়া কলমটা আমি ভালো ছাত্র হিসেবে স্কুল থেকে পুরস্কার পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আর কেঁদো না, একটু অপেক্ষা করো, এই তো আমি আসবো। ইয়েস, কাজ হয়ে যাবে মনে হচ্ছে, নিশ্চয়ই সোনার কলম নিয়ে আসবে। আমার পরিকল্পনা সফল হতে চলেছে, সোনার কলম পাবো একটু পরে। আচ্ছা, সোনা আর রূপা দুটো কলমই কিভাবে পাবো? না 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 না, অত চিন্তা করবো না এখন, আগে তো সোনার কলমটা পেয়ে নেই। লা 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 লা। আচ্ছা, সোনার কলম নিয়ে কি করব? স্কুলে নিয়ে যাব, একবার তো যেতেই হবে, তা না হলে সবাই জানবে কি করে যে আমার কাছে সোনার কলম আছে? আহ, তখন সবার চেহারা কেমন হবে দেখতে! মিতাটা কি বলবে? সে নিশ্চয়ই বলবে, ভালো মানুষ হতে পারবে না। আপনি আপনি এমন করে কেন বলছেন? কি হয়েছে? দেখো, এটা তোমার কলম নয়, তোমার কলম তো একটা সাধারণ কলম ছিল, আর তোমার কলম তো পানিতে পড়ে যায়নি। সোনার কলম পাওয়ার আশায় ইচ্ছা করে তোমার কলম পানিতে ফেলে মিথ্যি মিথ্যি কান্নার ভান করছো। ইয়ে মানে? থাক, আর ইয়ে মানে করতে হবে না, আমি সব জানি। দুঃখিত,
আপনি ঠিকই বলেছেন, আসলে আমি থাক থাক আর কিছু বানিয়ে বলতে হবে না। শোনো, মিথ্যা আর অসততা দিয়ে প্রকৃতপক্ষে ভালো কিছু করা যায় না। লোভী মানুষ কখনোই সুখী হয় না। ভালোভাবে লেখাপড়া করে সৎ ও ভালো মানুষ হবার চেষ্টা করবে, সবাই তোমাকে ভালোবাসবে, স্নেহ করবে, বড় হলে মানুষের শ্রদ্ধা পাবে, দেশ ও মানুষের জন্য ভালো কিছু করতে পারবে। আসি, যদি ভালো মানুষ হতে পারো তাহলে আবারও হয়তো দেখা হবে। ইস, আর মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা ছেড়েই দিতে হবে। কেন যে মিথ্যা কথা বলি, নিজের দোষে কলমটাও হারালাম, বেশি লোভ করলে বুঝি এই হয়। ¡Gracias!